আমার ক্লাস সিক্সের ছাত্ররা তোমরা রেডি তো আমরা আগের দিন কি পড়ছিলাম তোমাদের ইতিহাসের তৃতীয় অধ্যায়ের হরপ্পা সভ্যতা তাই তো আজকে আমরা হরপ্পা সভ্যতার মানুষরা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে রকম উন্নত শহরবাসীর মতো বা নাগরিকদের মতো জীবন জীবনযাপন করত সেই গল্প পড়ব এই গল্প মানে আমরা পড়তে চলেছি হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা তাহলে আজকে আমাদের পড়া হবে কি হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার গল্প তো দেখো তোমাদের আমরা আগেই বললাম যে হরপ্পা সভ্যতা প্রায় তেরো লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল কিন্তু এই এত বড় এলাকাতে বিস্তৃত হওয়া সত্ত্বেও হরপ্পা সভ্যতার সব জায়গাতেই সমস্ত কেন্দ্রতে সমস্ত নগরে একই রকমের জীবনযাত্রা একই রকমের সংস্কৃতি আমরা লক্ষ্য করে থাকি তার মানে বুঝতেই পারছ যে যে কোনো একটা শহরের জীবনযাত্রা বা নগর পরিকল্পনা যদি আমরা আলোচনা করি তাহলে বাকি যে শহরগুলো সেই শহরগুলোর অর্থাৎ গোটা হরপ্পা সভ্যতারই নগর পরিকল্পনা সম্পর্কে আমরা একটা ধারণা করতে পারব তাই জন্যই আমি আজকে তোমাদের শুধু মহেঞ্জোদারো শহরটার নগর পরিকল্পনা সম্পর্কে গল্পটা আলোচনা করব মহেঞ্জোদারো শহরটার পশ্চিম দিকে প্রায় চল্লিশ ফুট উঁচু একটা বেশ বড় ধরনের ঢিবি ছিল আর এই ঢিবির জায়গাতে ছিল বিভিন্ন বড় বড় ইমারত বা অট্টালিকা এবং একটি দুর্গ বা এই অঞ্চলটাকে আমরা দুর্গ অঞ্চল বলেও চিহ্নিত করতে পারি এই দুর্গ অঞ্চল সম্ভবত শাসকদের বাসস্থান ছিল কারণ ইমারত বা অট্টালিকা সেখানে তো সাধারণ মানুষ থাকবে না যাই হোক এবার এই দুর্গ অঞ্চলেই সকল মানুষের ব্যবহারের জন্য একটা বেশ বড় ধরনের স্নানাগার মানে চানের জায়গা স্নান করার জায়গা আবিষ্কার হয়েছে এই যে স্নানাগারটার কথা আমরা বলছি এই স্নানাগারটা আয়তন ছিল দৈর্ঘ্যে প্রায় একশো আশি ফুট এবং প্রস্থে একশো আট ফুট এবং এটা ছিল আট ফুট গভীর তার মানে বুঝতেই পারছো একটা বিশাল আকার স্নানাগার আবার এই স্নানাগারের মধ্যে একটা জলাশয় ছিল এই জলাশয়টা উনচল্লিশ ফুট লম্বা তেইশ ফুট চওড়া এবং আট ফুট গভীর ছিল তাহলে বোঝাই যাচ্ছে যে কত বড় একটা স্নানাগার মানে স্নানাগারের মধ্যে যে জলাশয় যেটা আমরা সুইমিং পুল যেমন এখনকার দিনে দেখেছো না তোমরা তেমনি সুইমিং পুলের মতো আমরা এটাকে কল্পনা করতে পারি যেটা প্রায় উনচল্লিশ ফুট লম্বা মানে চল্লিশ ফুটের কাছাকাছি বুঝতেই পারছো কত বড় তেইশ ফুট চওড়া এবার সব থেকে মজার ব্যাপার কি এই যে জলাশয়টার কথা আমরা বলছি এই জলাশয়ে অনেকে তো স্নান করত। জল নোংরা হয়ে যেত তো জল নোংরা হয়ে গেলে এই জলাশয় থেকে নোংরা জল বার করবার এবং তারপরে আবার পরিষ্কার জল ঢোকাবার সুন্দর ব্যবস্থা ছিল তাহলে ভাবতে পারছ আজ থেকে পাঁচ হাজার বছর আগে এত উন্নত একটা প্রযুক্তি এখানে কিন্তু ব্যবহার করা হতো শুধু তাই নয় আরো অবাক হয়ে যাবে তোমরা শুনলে এই যে জলাশয়টা এই জলাশয়টাতে বিভিন্ন ঋতুতে জল গরম বা ঠান্ডা করবার ব্যবস্থাও প্রচলিত ছিল মানে শীতকালে জল গরম করা হতো আবার গ্রীষ্মকালে জল ঠান্ডা করা যেত এই জলাশয় বা স্নানাগারটার পাশেই আরেকটা একটা বৃহৎ আকারের কেন্দ্রীয় শস্যাগার পাওয়া গেছে শসাগার মানে যেখানে গোটা রাজ্যের বা গোটা অঞ্চলের যে শস্য বাড়তি শস্য সেটা মজুদ করে রাখা হতো এই শস্যাগারটাও দৈর্ঘ্যে দুশো ফুট এবং প্রস্থে ফুট ছিল তার মানে বুঝতেই পারছো এটা কত বড় ছিল দুশো ফুট লম্বা দেড়শো ফুট চওড়া একটা বিশাল আকারের শস্যাগার এখানে আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক ডক্টর এ এল ব্যাসাম এই যে শস্যাগার এই শস্যাগারটাকে বলছে রাষ্ট্রীয় ব্যাংক আমাদের এখন যেমন কি ধরো আমাদের বেশি টাকা যদি কারো থাকে তাহলে সেই টাকাটা আমরা কি করি বাড়তি টাকাটা টাকাটা সেই আমরা জমা রাখি তাই তো তেমনি হরপ্পা সভ্যতাতেও বাড়তি যে শস্যটা উৎপন্ন হতো যেটা প্রয়োজন হতো না সেই বাড়তি জিনিসটা তারা এই শস্যাগারে মজুদ রাখতো আমরা যেমন ব্যাংকে চাক বাড়তি টাকা পয়সা জমা রাখি জন্য এইটাকে বলা হচ্ছে যে এটা ছিল রাষ্ট্রীয় ব্যাংক যাই হোক এই দুর্গ অঞ্চল এই দুর্গ অঞ্চলের উঁচুটার পূর্ব দিকে নিচু যে জমি বা সমতল অঞ্চল যেটা সেই সমতল অঞ্চলেই হরপ্পার বা মহেঞ্জোদারোর মূল যে শহর সেই মূল শহরটি গড়ে উঠেছিল এই শহরে উত্তর থেকে পূর্ব দিকে এবং উত্তর থেকে দক্ষিণ দিকে এবং পূর্ব থেকে পশ্চিম দিকে বেশ কতগুলো চওড়া এবং সোজা সোজা রাস্তা আমরা লক্ষ্য করছি এই রাস্তাগুলো মোটামুটিভাবে সমন্তরাল ছিল এবং রাস্তাগুলো নয় ফুট থেকে ৩০ ফুট পর্যন্ত চওড়া ছিল এই বড় রাস্তাগুলো থেকে সরু সরু গলিপথ বেরিয়ে আসছে। আমাদেরও যেমন হয় বড় যে মেন রাস্তা পাকা রাস্তা সেই পাকা রাস্তা থেকে দেখবে সরু সরু গলি রাস্তা বা ঢালাই রাস্তাগুলো এখনকার দিনের সেগুলো বেরিয়ে আছে তেমনি সেখানেও তো এইরকমই ছিল এই সরু যে গলি রাস্তাগুলো এই গলি রাস্তার দুদিকেই সাধারণ নাগরিকদের বাসভূমিগুলো গড়ে উঠেছিল বা বসত বাড়িগুলো গড়ে উঠেছিল যেটা আমাদের আমরাও দেখতে পারি যে আমাদের পাড়ার মধ্যে যে রাস্তাগুলো ঢুকে গেছে সেই রাস্তার দুদিকে আমাদের বাসস্থানগুলো থাকে তেমনি হরপ্পা সভ্যতাতেও একই রকমের ছিল এবার এই যে বাড়িগুলোর কথা বলছি সাধারণ নাগরিকদের সেই বাড়িগুলো কখনো কখনো দুতলা বা তিনতলাও হতো এবং বেশিরভাগ বাড়ি ছিল পোড়া ইটের তৈরি প্রত্যেকটা বাড়িতে একটা চওড়া উঠোন থাকত যেমন আমাদের থাকে এটা বড় ধরনের উঠোন এছাড়া প্রতিটা বাড়িতে স্নানাগার বা বাথরুম কুয়ো এবং নর্দমা ছিল কোনো কোনো বাড়িতে আবার আমরা দেখতে পাচ্ছি যে শোকপিটও ছিল শোকপীঠ মানে বাথরুমের জল বা ঘরের যে বাড়তি জলটা সেই জলটা কোনো একটা নির্দিষ্ট জায়গা দিয়ে মাটির নিচে চলে যেত শোকপীটের মাধ্যমে না হলে সাধারণভাবে বেশিরভাগ বাড়িতেই ছিল নর্দমা প্রতিটা বাড়ি থেকে সরু সরু নর্দমা বের হতো দিয়ে গলি রাস্তায় অপেক্ষাকৃত একটু বড় নর্দমাতে এসে পড়তো আর এই বড় নর্দমাগুলো আবার শহরের যে পাকা রাস্তা চওড়া রাস্তা সেই চওড়া রাস্তার ধারে যে মূল ড্রেন সেই মূল বড় ড্রেনে গিয়ে পড়তো এই ড্রেনগুলো কিন্তু ঢাকা দেওয়া ছিল কত উন্নত ব্যবস্থা দেখো এখন আমাদের বেশিরভাগ শহরেই আমরা ঢাকা দেওয়া ড্রেন দেখতে পাই না কোথাও কোথাও দেখতে পাই বেশিরভাগ জায়গায় কিন্তু খোলা ড্রেন পড়ে থাকে সেই ড্রেনেতে গন্ধ বেরোয় মাছি মশা নানা রকমের উপদ্রব কিন্তু হরপ্পার এই পাকা রাস্তার ধারে যে বড় ড্রেন সেই ড্রেনগুলো ছিল ঢাকনা দেওয়া এবং তার মাঝে মাঝে ম্যান হোল ছিল যেখানটা দিয়ে সেই ড্রেনগুলো পরিষ্কার করবার সুব্যবস্থা ছিল মানে বুঝতে পারছো কত উন্নত একটা পরিকল্পনা ছিল এই সময়ের মানুষের আজ থেকে পাঁচ হাজার বছর মানুষের শুধুমাত্র তাই নয় যে বড় রাস্তাগুলো ছিল সেই বড় রাস্তাগুলোর দু ধারে বিভিন্ন দোকানপাট গড়ে উঠেছিল মানে বাজার এলাকাটা এছাড়া শহরের একেবারে উত্তর পূর্ব কোণে অপেক্ষাকৃত একটু নিচু জায়গাতে সারিবদ্ধভাবে ছোট ছোট বিভিন্ন কুটরি বা ঝুপড়ি জাতীয় ঘর ছিল আমাদের এখন যেমন বস্তি এলাকা তেমনি কিছুটা বস্তি এলাকার মতো ঘর বাড়ি মনে করা হচ্ছে এই ঘর বাড়িগুলো শহরের যারা শ্রমিক বা কারিগর শ্রেণীর মানুষ একেবারে গরিব মানুষ সেই সমস্ত গরিব মানুষের বাসভূমি ছিল যাই হোক এই যে আমরা বাড়িঘরের তিন ধরনের ভেদ দেখতে পাচ্ছি প্রথমেই দুর্গ অঞ্চলে বড় বড় অট্টালিকা তারপরে মূল যে শহরের কথা বললাম যেখানে দুতলা বা তিনতলা সাধারণ ঘর আর তাছাড়া শহরের নিচু এলাকাতে ছোট ছোট ঝুপড়ি জাতীয় ঘর এটা থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি যে হরপ্পার সমাজ ব্যবস্থা শ্রেণী বিভক্ত ছিল সেখানে যেমন শাসক শ্রেণী বা বড়লোক শ্রেণী ছিল তেমনি সাধারণ মধ্যবিত্ত শ্রেণী বা সাধারণ নাগরিক ছিল আর একেবারে শ্রমজীবী মানুষ বা দরিদ্র খেটে খাওয়া মানুষ তাদেরও অস্তিত্ব ছিল তারা ওই ঝুপড়িগুলো বা বস্তি জাতীয় এলাকাগুলোতে বাস করত। এটা থেকে আমরা বুঝতে পারছি যাই হোক এরপর আমরা দেখি যে হরপ্পা সভ্যতার খাদ্য তাদের গৃহপালিত পশু তাদের পোশাক পরিচ্ছদ বা তাদের শিল্প ভাবনা সেগুলো কেমন ছিল হরপ্পা সভ্যতা নগর কেন্দ্রিক আমরা বারবার বলছি কিন্তু নগর কেন্দ্রিক হলেও এই সভ্যতাটার ভিত্তি ছিল কিন্তু কৃষি ব্যবস্থা কারণ চাষবাস যদি না হয় তাহলে মানুষ খাবে কি তো এখানের অধিবাসীরা কি কি চাষ করত গম জব বার্লি ধান ফলমূল তিল মটর খেজুর বাদাম এছাড়া ছিল দুধ মুরগি বিভিন্ন পশুর মাংস এবং মাছ এগুলো তাদের ছিল মূল খাদ্যদ্রব্য গৃহপালিত জন্তুর মধ্যে তাদের উল্লেখযোগ্য ছিল গরু মস, ভেড়া হাতি শুকর ছাগল প্রভৃতি একটা জিনিস কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে যে হরপ্পা সভ্যতার মানুষ ঘোড়ার ব্যবহার জানতো না তারা ঘোড়াকে পোষ মানাতে পারেনি পরবর্তীকালে যে বৈদিক সভ্যতা বৈদিক সভ্যতার সময় আমরা দেখব যে তাদের সময় তারা কিন্তু ঘোড়ার ব্যবহার জানছে হরপ্পা সভ্যতার মানুষ ঘোড়া ব্যবহার জানতো না এরপর তাদের পোশাক পরিচ্ছদ কেমন ছিল হরপ্পার বেশিরভাগ মানুষ তারা নারী পুরুষ উভয়েই লম্বা লম্বা চুল রাখতো ছেলেরাও রাখত মেয়েরাও রাখতো মেয়েরা আবার তাদের যে চুল সেই চুলগুলোতে সোনা বা রূপর ফিতে দিয়ে বিভিন্ন রকমের খোঁপা তৈরি করতো এছাড়া তারা বিভিন্ন ধরনের সুগন্ধি সোনা রূপ, পাথর প্রভৃতি জিনিস দিয়ে তৈরি বিভিন্ন অলঙ্কার কানের দুল চুরি কোমর বন্ধ মালা প্রভৃতি ব্যবহার করত এখানে মূলত সুতি এবং পশমের বস্ত্র সাধারণ মানুষ পরিধান করত সুতি আর পশম দিয়ে তৈরি এছাড়া সিন্ধুবাসীরা বা হরপ্পার মানুষরা তারা বিভিন্ন শিল্পকর্মেও দক্ষ ছিল